আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি আপনার মানে আপনার পরীক্ষার আপনার কোশ্চেন এবং কোশ্চেনের অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি কয়জন আমাকে নক কল অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্যে করা, তো এটা হচ্ছে আপনার কৃষি বিপণন অধিদপ্তর, এটা সম্ভবত সামনে একটা পরীক্ষা আছে আপনার, সার্কুলারটা বেশি দিন হয় নাই, মাসখানিক মাস দেড়েক হবে আপনার। অ্যাকচুয়ালি দেখা গেল যে কৃষি বিপণন অধিদপ্তরের সার্কুলারগুলো একেবারে রেয়ার আসে, দেখা গেলো যে এক দু বছর পর স্বল্প কিছু পোস্টে আসে আপনার, আর পরীক্ষাগুলো খুব দ্রুত হয়, আর দ্বিতীয় কথা রিক্রুটমেন্টটাও খুব দ্রুত হয়। আমি যতটুকু জানি হয়তো সামনে যে পরীক্ষাটা আছে সেটা সম্ভবত আপনার 27 জানুয়ারি হওয়ার সম্ভাবনা আছে আপনার, অর্থাৎ হয়ে যাবে যদি কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো ক্রাইসিস না থাকে। এটা অ্যাকচুয়ালি এটা এখানে আমি আসার আগে এটা আসলে আমি তিনটা কোশ্চেন অ্যাকচুয়ালি আমি ম্যানেজ করেছি আপনার, কারণ কোশ্চেনগুলো অ্যাভেলেবেল না আপনার, ঠিক আছে, কারণ যেহেতু পরীক্ষার পরিসরটা অনেক ছোটো তাই কোশ্চেনগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করা। অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে আমি ডিসকাস করে তারপর আমি এখানে আসতেছি, দেন একটা আপনাদের একটা ভালো একটা আইডিয়া দিয়ে দেবো, আশা করি আপনারা এখানে কিছুটা উপকৃত হবেন। ওকে, আমি এটার কোশ্চেনগুলো আগে অ্যানালাইসিস করে নিই, মানে কোশ্চেনটা আলোচনা করে তারপর এখানে আমি আসতেছি। ওকে, এখানে আপনার প্রথম যে এইটা আপনার যদি আমরা এটা দেখি, এটা অ্যাকচুয়ালি 2023 সালে এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল, যে মাঠ এবং বাজার পরিদর্শক, এখানে আপনার 10 থেকে 12টার মতো পোস্ট ছিল, সব সম্ভবত 11 গ্রেডের পোস্ট, প্রচুর ক্যান্ডিডেট ছিল আপনার। তো এটা দেখা গেল যে অত্যন্ত কম্পিটিটিভ একটা পরীক্ষা হয়েছিল আপনার, অ্যাকচুয়ালি আমি এটাতে পার্টিসিপেট করেছিলাম তাই আমার মোটামুটি জানা আছে। তো এটা অ্যাঙ্গেল থেকে যদি আপনারা চিন্তা করেন একটা ভালো একটা ধারণা পাবেন, তাও আমরা তিনটা কোশ্চেন দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা আসলে কী হওয়া উচিত। ওকে, এখানে এক নম্বর যদি অপশনটা দেখেন, এটা অ্যাকচুয়ালি বলবো যে মাঠ ও বাজার পরিদর্শক, ঠিক আছে, কিন্তু এটার কোশ্চেনের যে ধাঁচ অনেকটা এই টাইপেরই হয়। এটা অ্যাকচুয়ালি 11 গ্রেডে যদি হয়, যদি আপনি কম্পিউটার টাইপিস্ট ধরেন অথবা আপনার ডাটা এন্ট্রি অপারেটর ধরেন বা ক্যাশিয়ার ধরেন, একই প্রশ্ন যত সম্ভব পরীক্ষা হয়, কারণ একটা প্রশ্নে সবার পরীক্ষা তারা নিয়ে নেয়, ঠিক আছে। আমার যতটুকু ধারণা যতগুলো পোস্টে আবেদন করেন না কেন একটা পোস্টে আপনি পরীক্ষা দিতে পারবেন, তো এটাকে একটু খেয়াল করবেন। প্রথমে একটা রচনার মতো আসছিল, 10টি বাক্য লিখুন, এটা মোটামুটি যাদের এটা অ্যাকচুয়ালি এটার সাথে সাবজেক্টিভ, খেয়াল রাখবেন মাঠ এবং বাজারের সাথে এই সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, তার মানে তারা কিন্তু একটা হিন্ট দিচ্ছে, অর্থাৎ আপনার যেহেতু এটা তখন একটাই মাত্র পোস্ট ছিল সম্ভবত, এই পোস্টের উপরে পরীক্ষা হওয়ার কারণে এটা সাবজেক্টিভ প্রশ্নটা হয়েছে আপনার, যেহেতু একাধিক পোস্ট তাই এক্ষেত্রে সাবজেক্টিভ হওয়ার সম্ভাবনা কম। তারপরও আপনার যে ডিপার্টমেন্ট, যেটা কৃষি বিপণন অধিদপ্তর যেটাকে ড্যাম বলা হয় থাকে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং যেটাকে বলা হয় থাকে, এ রিলেটেড কোশ্চেন একটা আন্দাজ করতে পারেন 5 থেকে 10 নম্বর আপনার, তার মানে আপনার ওয়েবসাইট ঘাটবেন অবশ্যই, যেটা বললাম যে অ্যানালাইসিসের পার্ট এটা, তার মানে তাদের ওয়েবসাইটে একটা ভালো ইনফরমেশন নিয়ে নেবেন, যত ভালো লাগবেন সেসবে নাম্বার আসবে। ওকে, তারপরে এক কথার প্রকাশ, যেগুলো সাধারণত এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরীক্ষার কমন ফ্যাক্টর, যত পারেন এটাকে পড়ে যাবেন, ঠিক আছে। কিছু এক কথার প্রকাশগুলো খুবই অদ্ভুত, যেমন ক্ষুদ্র বাগান, ঠিক আছে, আর বাকিগুলো মোটামুটি সহজ জিনিস, কিন্তু এটা অনেকেই জানেন অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে এই বিষয়গুলো খেলবেন। এটা আমার যত সম্ভব আপনার এটা এসে আপনার সমাজ থেকে হয়তো সম্ভবত এটা দেওয়া হয়েছে, যাই থাকুক, এটার উত্তর অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি জানা নাই, কিন্তু অনেকে এটা পারে নাই, এটা একটা টার্ম পয়েন্ট বলতে পারেন, মানে অদ্ভুত টাইপের কিছু এক কথার প্রকাশ দেখা যায় আপনার। তারপরে যে শুদ্ধ করে লেখো, সাধারণত এই শুদ্ধ করে বিষয়গুলো এগুলো প্রায় পরীক্ষার মধ্যে আসে, মানে লিখিত পরীক্ষার জন্য কমন একটা ফ্যাক্টর, আর প্রতিটি শব্দের পৃথক মানে আলাদা আলাদা অর্থ চাচ্ছে, মানে এটাকে বলা হচ্ছে প্রায় সমচালিত শব্দ। এই ফাংশনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা পরীক্ষা না পড়ে যায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার অনিয়মিত পরীক্ষার মধ্যে আসে, তাহলে একটা ধারণা আপনারা পেলেন বাংলা গ্রামারের কিছু অনিয়মিত ফাংশন যেটা আসতে পারে, আপনি এটাকে অ্যাড করে নিতে পারেন। ওকে, 5 নম্বর যেটা আপনার ব্যাস বাক্যাংশ সমাসের নাম, তো সমাসকে অনেক অ্যাকচুয়ালি ভয় পায়, এটাকে আসলে ওইভাবে পড়ে না, কিন্তু লিখিত পরীক্ষা ভালো করতে গেলে সমাস, তারপর হচ্ছে কারক, কারকও কিন্তু দিয়ে দেয়, তারপরে আপনার প্রকৃতি প্রত্যয় দিয়ে দেয়, এগুলো কিন্তু তুলনামূলক যথেষ্ট ডিফিকাল্ট, যাই থাকুক আপনার ধারণা থেকে আপনি দেখতে পারবেন। তার মানে যদি দেখি আমরা 1 থেকে 5 পর্যন্ত বাংলা থেকে কোশ্চেনটাকে রিপিট করা হয়েছে, তার মানে 100 মার্কের মধ্যে 50 নম্বর, মানে সরি 90 মার্কের মধ্যে 25 নম্বর কিন্তু বাংলা থেকে ছিল, মানে 1/4। সাধারণত প্রত্যেকটা পরীক্ষায় কমন বিষয়টা দেখা যায়, বাংলা থেকে 20 থেকে 25 নম্বর এক্সাম থাকে, একটা বিষয় গেল। ওকে, যদি আমরা পরেরটা দেখি, আবার তার একটা সেন্টেন্স লিখতে দিচ্ছে ইংরেজিতে, হেলদি লাইফ, এটা একটা কমন বিষয়, এটা নিজেকেও লিখতে পারে, বাট 5 নম্বরের জন্য আপনাকে ভালো লেখা লিখতে হবে অবশ্যই। এখানে একটা বিষয় আমি বলবো যে 90 মার্কের 1 ঘন্টা 30 মিনিটে লেখা কিন্তু খুবই চ্যালেঞ্জিং এগুলো, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি এক্সাম দেয় তারা জানে ভালো মতো, দেখতে সহজ মনে হলে লিখতে কিন্তু খুবই ডিফিকাল্ট আপনার। ওকে, এই ক্ষেত্রে আপনার একটা সেন্টেন্স লিখতে, মানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যদি প্যারাগ্রাফ বলেন 10টা সেন্টেন্স, আপনারা প্যারাগ্রাফ টাইপের করতে পারেন বা উপর নিচে করতে পারেন, যেহেতু লাইফ সম্বন্ধে বলছে আপনারা প্যারাগ্রাফ টাইপের করলেই ভালো আপনার, ঠিক আছে, যে যেটা প্রিফার করেন, আমার কথা মতো উপর নিচে না লিখে ডানে বামে লিখবেন যেটা ভালো।
ওকে, পড়াটা বলা আছে যে আপনার মেক সেন্টেন্স, তার মানে এটাকে বলা আছে ইডিয়মস ফ্রেজের পার্ট, ঠিক আছে? ইডিয়মস ফ্রেজ থেকে পরীক্ষা প্রশ্নে আসি যে যতটুকু পড়তে পারেন। ওকে, 8 নম্বরটা হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন পরীক্ষার একটা কমন ফ্যাক্টর, অ্যাপ্রোপ্রিয়েট অথবা জেনারেল প্রিপোজিশন যেটাই থাকুক এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব বলি আমরা। গ্রুপ ভার্ব মানে বলতে আমরা বোঝাচ্ছি যে আপনার প্রিপোজিশনের মধ্যে আসে, যেমন ডাই অফ, ডাই ফ্রম, ডাই বাই, এই টাইপের শব্দগুলোকে বলে গ্রুপ ভার্ব, যেটা প্রিপোজিশনে কানেক্টেড। তো গ্রুপ ভার্বগুলো খুব ভালো মতো পড়ে যাবেন আপনারা, যেটা প্রিপোজিশনে অ্যাড করে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা লিস্ট যে যতবার মুখস্থ করে নেবেন, ঠিক আছে? 9 নম্বরটা হচ্ছে আপনার আপনার এটাকে বলতে হচ্ছে যে কারেক্ট দ্য সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের ভুল আছে, এগুলো একটা কমন বিষয়, এগুলো যারা ইংলিশ ভালো বুঝেন তারা পড়লেই বুঝতে পারবেন আপনার, ঠিক আছে? এখানে যেমন এই যে আমি একটা একটা যদি ধরিয়ে দিই, যেমন মাই ফাদার ইজ এ এমবিবিএস, এমবিবিএস যেটা আর্টিকেলে যে বিষয়টা আছে, এম থাকলে উচ্চারণটা এর মতো ভাওয়াল হয়, তাই এখানে এন হবে, ঠিক আছে? তারপর হানি টেস্ট সুইট, তার মানে এখানটা অ্যাস হবে, এই টাইপের কিছু ভুল আছে আপনাদের বুঝতে হবে। যারা ইংলিশ মোটামুটি বুঝে তারা এগুলো ধরতে পারবে। ওকে, তার মানে আপনারা যে বাজারে বই পাবেন এগুলো পড়লে আইডিয়া পাবেন। ওকে, পরটা যদি আমরা দেখি, যেমন ট্রান্সলেশন চাওয়া হয়েছে, এটা পরীক্ষার মধ্যে আসেই, যেমন তুমি কোথায় থাকো, এ গাছে ফুল ধরেছে, যাই থাকুক, যাদের ইংলিশের কমন সেন্স ভালো, অ্যাকচুয়ালি এখানে কমন সেন্সের একটা ইউজ থাকে, কারণ ইন্টারোগেটিভ চাওয়া হচ্ছে এখানে, অনেকে ধরতে পারে না। এখানে যেমন প্রেজেন্ট পারফেক্ট চাওয়া হচ্ছে, ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট চাওয়া হচ্ছে, সে চলে চলে গেছে, তারপর এখানে প্রেজেন্ট পারফেক্ট চাওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু একটু বুঝতে হবে আপনাকে। বাংলা অ্যাকচুয়ালি টেন্স, ইংরেজিতে টেন্সে কনভার্ট করে কাজগুলো করতে লাগে। ওকে, ম্যাথ এখানে 2টা আসছিলো, সম্ভবত আপনার 10-10 করে 20 ছিল আমার যতটুকু ধারণা, ঠিক আছে? ম্যাথে 20 ছিল, 2টা ম্যাথে আপনার 10-10 করে 20 ছিল আমার যতটুকু মনে হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কাটা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। এখানে আপনার একটা সিম্পল লাভ করতে একটা অঙ্ক আসছিলো, খুবই সিম্পল ম্যাথ ছিল, কিন্তু দেখা গেলো যে পরীক্ষার হলে টাইমের একটা রেস্ট্রিকশন থাকে, এই জন্য তাড়াহুড়ো করে এই অনেকে এই অঙ্কটা ভুল করছিলো আমার, আমি যতটুকু দেখে অ্যাকচুয়ালি। আর এখানে একটা অঙ্ক আসছিলো, যেমন ত্রিভুজদের একটা অঙ্ক ছিল, এগুলো একদম কমন বিষয়, যাদের মোটামুটি বেসিক ধারণা আছে তারা অঙ্কগুলো পারবে। এটা কিন্তু অঙ্কটা কিন্তু মেন স্ট্রিম অ্যাকচুয়ালি, অনেকের দেখা গেলো যে অঙ্কের দুর্বলতার কারণে নাম্বারটা আসে না। তাহলে আমরা একটু যদি আলোচনা করি, বাংলায় ছিল 25, ইংরেজিতে আমরা যদি দেখি সেখানে ছিল হচ্ছে 25, ঠিক আছে, এবং ম্যাথে ছিল হচ্ছে 20, আর বাকি 20 নম্বরটা যদি আমরা দেখি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে যেটা আমি সবসময় বলি, সাধারণ জ্ঞানের কোনো মা বাপ নেই অ্যাকচুয়ালি। তারপরও আপনারা যদি একটা প্রশ্ন পড়েন, আপনার একটা ভালো একটা ধারণা পাবেন, যেমন জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু প্রশ্ন হয়, যেমন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন থেকে প্রশ্ন আসে, তারপর মুদ্রার নাম থেকে প্রশ্ন আস্তে আস্তে, বা রাজধানী থেকে প্রশ্ন আসে, মানে বর্তমান এবং পূর্ব নাম, যেমন ঢাকার পূর্ব নাম বা কুষ্টিয়ার পূর্ব নাম, এই টাইপের প্রশ্ন, বিভিন্ন স্থাপতির নাম, তারপর বিভিন্ন গাছের যে কমন যে বিষয়গুলো, গভীরতম সমুদ্র খাত, যেমন মারিয়ানা ট্রেঞ্চ, যাই থাকুক, এগুলো একেবারে বেসিক প্রশ্ন যারা রেগুলার পড়াশোনার মধ্যে থাকে। তারপর আমি একটা জিনিস বলবো আপনাকে, কিছু ট্রিক করে পড়বেন, কারণ আসলে দেখা গেলো যে সাধারণ জ্ঞান শুরু শেষ বলতে কিছু নাই, কিন্তু সাধারণ জ্ঞান কিন্তু এর জন্য দেখা গেলো যে একটা আতঙ্ক হয়ে যায় অনেকের জন্য। তো সাধারণ জ্ঞানে প্রায় আপনার এখানে আপনার সম্ভবত এখানে নাম্বারটা 20 বলতেছে, অ্যাকচুয়ালি এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 10 আর বাকি হচ্ছে 10। যাই থাকুক, এখানে টোটাল 20 নম্বর আছে, যেটাই হোক এটা টোটাল বুঝে নিন, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। ওকে, তার মানে আমি যদি একটা সিম্পল অ্যানালাইসিস করি, তো এই প্রশ্নের আলোকে বাংলা থেকে তারা প্রশ্ন করছে 25, ইংরেজি থেকে 25, গণিত থেকে 20, আর বাকি প্রশ্নটা সাধারণ জ্ঞান থেকে করছে। তার মানে এই 4টা সাবজেক্ট অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পরীক্ষার জন্য কমন। আর সাধারণ জ্ঞান যে যত ভালো করবেন, দ্বিতীয় কথা ম্যাথে যে যত ভালো করবেন, লিখিত পরীক্ষা যার যত মার্কস বেশি সে তত বেশি মার্ক পাবে। ওকে, আমরা দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখি, দ্বিতীয় কোশ্চেনের পোস্টটা ছিল হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক। অ্যাকচুয়ালি এই পোস্ট, এই দেখা গেলো যে এই প্রশ্নতে একাধিক পোস্টে পরীক্ষা হয়েছিল আপনার। এখানে আপনার সিম্পল যদি আমরা বাংলা থেকে দেখি, যে এখানেও ছিল হচ্ছে আপনার আপনার 90 মিনিট 70 মার্কের ছিল, ঠিক আছে, আর আগের প্রশ্নটা ছিল হচ্ছে 90 মিনিট 90 মার্কের, প্রশ্নটা একটু উপরের লেভেলে ছিল, তাই হয়তো বাংলা থেকে 5টা প্রশ্ন আসছে, শুদ্ধ লেখরে লেখো, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ থেকে 5টা আসছে, আপনার দেখা গেলো যে আপনার অর্থসহ বাক্য লেখো, এগুলো হচ্ছে আপনার এই যে বাগধারা বলি আমরা, বাগধারা থেকে প্রশ্ন ছিল 5টা, বিপরীত শব্দ থেকে 5টা ছিল। তার মানে এখানে যদি আমরা দেখি, আপনার ট্রান্সলেশন ছিল আপনার 5টা, অর্থাৎ বাংলা থেকে 25 নম্বর প্রশ্ন, সাধারণত কম্পিউটার টাইপিস্টের ক্ষেত্রে দেখা যায় বাংলা থেকে 25 ছিল, আগে প্রশ্নে বাংলা থেকে 25 ছিল, ঠিক আছে, তো মোটামুটি সেম রাখে বাংলায়। তারপর যদি আমরা এখানে দেখি যে ইংরেজি ফিল ইন দ্য গ্যাপ ছিল, এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি প্রিপোজিশন চাচ্ছে তারা,
তো এগুলো কমন 5 নম্বর 5 নম্বর ছিল, তার মধ্যে ছিল হচ্ছে আর্টিকেল থেকে 5টা প্রশ্ন ছিল, তারপরে আপনার সেন্টেন্স কারেক্ট থেকে 5টা প্রশ্ন ছিল। ঠিক আছে, তার মানে ইংলিশ অলরেডি এখানে 15 নম্বর ডিসকাস করা হলো, আমরা যারা দেখি ইংলিশ থেকে 15 ছিল, তারপরে ম্যাথ ম্যাথ দিয়ে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি বাংলা থেকে ছিল 25, ইংরেজিতে ছিল হচ্ছে 15, গণিত ছিল আপনার একটা অনুপাতের অঙ্ক ছিল, একেবারে বেসিক লেভেলের যে অঙ্কগুলো, এটা 3টা অঙ্কে 15 নম্বর ছিল, যেহেতু মার্ক 70 ছিল তাই একটা নাম্বার কমিয়ে দিচ্ছে এখানে। আর একটা আপনার সমীকরণ থেকে একটা অঙ্ক ছিল, এক্সের ইকুয়েশনের মান বার করতে হবে। আর এই ক্ষেত্রে আপনার আয়তক্ষেত্র মানে জিওমেট্রি থেকে একটা অঙ্ক ছিল, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটা একবার একবার ইস্যু। এই অঙ্কটা সম্ভবত আমরা ক্লাস 8 থেকে একের কপি পেস্ট করে দাও। ঠিক আছে, ক্লাস 8 এর বেশ কিছু আগের যে বই ছিল একের অঙ্ক কপি পেস্ট করে দিয়ে আপনি দেখতে পারেন, এটা পরীক্ষায় প্রায় আসে। ওকে, একদম সিম্পল, দেখতে পারেন। তারপরে সাধারণ জ্ঞান থেকে 15টা প্রশ্ন ছিল আপনার। ঠিক আছে, যেমন সিম্পল যে চুক্তি থেকে আসছে, রাজধানী থেকে আসছে, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস থেকে আসছে, তো সিম্পল এগুলো দেখা গেলো যে পরীক্ষার মধ্যে প্রায় আসে। বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় যদি আমি এই কোশ্চেনে আলোকে একটা কথা বলি, যেমন কম্পিটাইভিস থেকে বাংলা থেকে 25 ছিল, ইংরেজিতে থেকে ছিল হচ্ছে 15, অঙ্ক থেকে ছিল হচ্ছে 15, আর সাধারণ জ্ঞান থেকে ছিল হচ্ছে 15, দেখা গেলো যে আপনি আগের প্রশ্নের সাথে এটাকে যদি একটু মিলান, একই ধাঁচ আপনার একটা আইডিয়া পাবেন মোটামুটি 70 মার্কে। ঠিক আছে, তার মানে আগেও 4টা বিষয় ছিল, এখনও 4টা বিষয়, আর মোটামুটি আপনার বাংলার যে বেশ কিছু সাবজেক্ট মানে বিষয়বস্তুকে তারা কিন্তু দেখা গেলো যে একা জায়গায় রিপিট করতেছে। ওকে ওকে, এটা ছিল অ্যাকচুয়ালি 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা অনেকের বুঝতে কষ্ট হতে পারে, আমি আমি হালকার উপর আলোচনা করতেছি, যাই থাকুক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2012 সালের প্রশ্ন। ঠিক আছে, আমি একটু আলোচনা একটু হয়তো ঝাপসা ঝাপসা থাকতে পারে, আমি তা বলে দিচ্ছি, যেহেতু অলরেডি আলোচনা হয়ে গেছে 2টা কোশ্চেন। এটা টাইপিস্টের প্রশ্ন 2012 সালের ছিল। ঠিক আছে, এখানে আপনার এক বাক্যে এক কথায় ছিল আপনার 5টা ছিল, বিপরীত শব্দ ছিল হচ্ছে 5টা, আপনার শুদ্ধ শব্দ ছিল হচ্ছে 5টা, তারপরে বাক আপনার বাগধারা ছিল হচ্ছে 5টা, আর এক বাক্যের উত্তর ছিল হচ্ছে 5টা, অর্থাৎ বাংলা থেকে 25 নম্বর ছিল প্রশ্ন। ওকে, তারপরে যদি আমরা একটু নিচে দেখে একটা অনুচ্ছেদ আসছিলো 5 নম্বরে, বট বাংলা থেকে 30 নম্বর আসছিল। ওকে, তারপরে 7 নম্বর থেকে ইংলিশ শুরু হয়ে ট্রান্সলেশন আসছে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে ছিল 5, ট্রান্সলেশন থেকে ছিল 5, আর্টিকেল থেকে ছিল 5, রাইট ফ্রম ভার্ব থেকে ছিল 5, ভয়েস থেকে ছিল হচ্ছে 5, অর্থাৎ আপনার 7 থেকে নিয়ে হচ্ছে আপনার 11, মানে মোট 5, 10, 15, 20, 25 নম্বর ছিল আপনার ইংরেজিতে থেকে, বাংলা থেকে ছিল 30, ইংরেজি থেকে ছিল হচ্ছে 25। তারপরে এখানে আপনার আপনার একটা 12 নম্বরে আবার একটা প্যারাগ্রাফ তারা চাইছে যে বঙ্গবন্ধু দা ফাদার অফ নেশন, অ্যাকচুয়ালি আপনার 25 নম্বর আসলে আপনার ইসে থেকে, আপনার ইংরেজি থেকে আপনার, দেন আপনার ম্যাথ থেকে ছিল হচ্ছে আপনার একটা ছিল হচ্ছে আপনার পার্সেন্টেজের অঙ্ক ছিল, শতকরা বৃদ্ধির অঙ্ক, তারপর একটা অঙ্ক ছিল হচ্ছে আপনার সেটের অঙ্ক ছিল, সরি আবার একটা সেট বলা যাবে না, অ্যাকচুয়ালি শতকরার অঙ্ক ছিল, আরেকটা ছিল হচ্ছে আপনার চৌবাচ্চ মানে ঐকিক নিয়মের অঙ্ক ছিল, 3টা অঙ্কে আপনার 5, 5, অ্যাকচুয়ালি 3টা না 4টা অঙ্ক, এখানে একটা এক্স আর ওয়াই যে আপনার যে এলজেব্রা যে ম্যাথ, 4টা অঙ্ক ছিল, অঙ্ক ছিল আপনার 20 নম্বর, তো অঙ্ক ছিল 20 আপনার। তারপরে যদি আমরা একটু দেখি পূর্ণ মানে পরিপূর্ণরূপে এগুলো পরীক্ষায় প্রায় আসে, অ্যাকচুয়ালি কম্পিউটার থেকে বেশি আসে, এবং ইম্পর্টেন্ট যে আপনার যে আমাদের যে অর্গানাইজেশনগুলো আছে তাদের নাম আসে, 5টা ছিল সাধারণ জ্ঞান, এটা অ্যাকচুয়ালি সাধারণ জ্ঞান বলা যায়, রাজধানীর নাম চাওয়া হয়েছে এখানে, নেদারল্যান্ড, ভুটান, মালয়েশিয়া, দেন সংবিধানের মূলনীতি, এটা পরীক্ষায় প্রায় আসে, এবং 20 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে একেবারে ক্রুশিয়াল যে এক বাক্যগুলো সেখান থেকে আপনার 5টা প্রশ্ন ছিল, সাধারণ জ্ঞান থেকে যদি আমি বলি 17, 18, 19, 20 মানে 20 নম্বর ছিল। ওকে, তার মানে এইভাবে কিন্তু ক্যাটাগরি আছে, এখানে যদি চিন্তা করেন বাংলা ছিল, ইংলিশ ছিল, অঙ্ক ছিল, সাধারণ জ্ঞান ছিল, মার্কটা কিন্তু মোটামুটি সেভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ওকে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, তার মানে কৃষি বিপণন অধিদপ্তরে যদি কোশ্চেন অ্যানালাইস থেকে বলি, আপনার মার্কসটা সাধারণত ক্ষেত্রবিশেষে 70 হয়, ক্ষেত্রবিশেষে 80 হয়, ক্ষেত্রবিশেষে 90 হয়, তার মানে আপনার নাম্বার 70 থেকে 100 মধ্যে ধরে নেবেন, যেটাই হোক নাম্বার মোটামুটি এমনই থাকে, 1.5 ঘন্টা পরীক্ষায় 70 থেকে 90 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে, আর বাকি 10 নম্বর সম্ভবত ভাইভাতে রাখা হয়। ওকে, তো ভাইভার নাম্বারগুলো আবার দেখা গেলো কোনো ক্ষেত্রে সার্টিফিকেটের একটা ভ্যালু থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, পরীক্ষা অবশ্যই লিখিত হয়, একটা পরীক্ষার মাধ্যমে আপনার এটা ক্লোজ করে দিবে, কারণ পোস্ট কম থাকায় ক্যান্ডিডেট তুলনামূলক কম থাকে, পরীক্ষার মান বন্টন এটা ধরে নিতে পারেন, অথবা আপনি এটাও চিন্তা করতে পারেন যে বাংলায় আপনার 20 থেকে 30, ইংরেজিতে আপনার আপনার 15 থেকে 25, অঙ্কে আপনার 15 থেকে 25, আর সাধারণ জ্ঞানে আপনার আপনার 15 থেকে 25, এই অ্যাঙ্গেল থেকে আপনার একটা প্রিপারেশন নেবেন আপনার। আর মোটামুটি আমরা যে কোশ্চেন 3টা দেখলাম, 3টা কোশ্চেন থেকে একটা ভালো একটা আইডিয়া পাই, আইডিয়াটা হচ্ছে আপনার সেটা হচ্ছে যে আপনার লিখিতর মধ্যে পরীক্ষার হলে যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই, যেমন বাগধারা একটা দুটা মিস্টেক হয়ে যায়, বা শুদ্ধ করে লেখো মিস্টেক হয়ে যায়,
মোট কথা আপনারা সময়টাকে ম্যানেজ করে, অঙ্কটা যেন অবশ্যই কারেক্ট হয়, সময়টা ম্যানেজ করে আপনারা অবশ্যই এক্সামটা দিবেন। আর পরীক্ষার মধ্যে টেনশন দেখা গেলো যে একটা বিষয় থাকে যে প্যারাগ্রাফ বা আমাদের আপনার অনুচ্ছেদ লিখতে দেয়, একটু ভালো মতো লেখার চেষ্টা করবেন। যাই থাকুক, এখন দেখা গেলো যে সবার ব্যক্তিগত স্ট্র্যাটেজি আছে, তো কোশ্চেন অ্যানালাইসিস থেকে আমি এতটুকুই বলবো যে আপনারা ভালোটা প্রিপারেশন নেন, এখানে নিয়োগটা খুব দ্রুত হয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি অনেক কথা বলার আছে, যেহেতু পরীক্ষার তুলনামূলক পোস্ট কম, এখানে দেখা গেলো যে ক্যান্ডিডেটের পরিমাণ তুলনামূলক কম, তো আমার কাছে মনে হলো যে করা উচিত, কয়জন আমাকে বললো তাদের ভিত্তিতে কাজটা করা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি এটা নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে নক করতে পারেন, আমি আমার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এটার কোশ্চেনগুলোকে আমি আবার একটা গ্রুপ আকারেও দিয়ে দিব, যাতে করে আপনারা দেখতে পারেন। একটা হচ্ছে টিউটোরিয়াল, তো আমি আলোচনা করলামই, এটাকে একটা মানে আমি মানে দেখা গেলো যে আমি কোশ্চেনগুলো দেখা গেলো যে এখানে ডিসকাস করি না, ওইভাবে আর আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, ওখানে লিঙ্ক দিব, আপনারা কোশ্চেনটাও দেখতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।